প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন দীঘায়, কি বলছেন তারা শোনাবো আপনাদের। এবারে চলে এলাম ঘোরার জন্য ফ্যামিলিকে নিয়ে, এই আর কি। হতাশ তো 100 বার, ফ্যামিলিকে নিয়ে নিয়েছিলাম একটু উইকেন্ডে, টাইম টাইম কাটাবো, ভালো টাইম কাটাবো, কি আর করা যাবে, কিছু করার নেই। প্রাকৃতিক বিপর্যয়, বাচ্চা যেতে চাইছে, যেতে দিতে পারছি না, ওটাই প্ল্যান করে এসেছিলাম, হঠাৎ করে এসেছে। আর একটু দেখতে পেলে, আজকের দিনটা একটু কেটে গেলে দেখতে পেলে ভালো লাগতো। আজকে যেতে দিচ্ছে না, আজকে আর কাল, কালকে অ্যানাউন্স করে গেছে দুপুরবেলা যে আজকে 4 তারিখ না, 4 আর 5 তারিখ সমুদ্র ধারে কাউকে যেতে না। অনেক এক্সপেকটেশন তো অ্যাজ ইউজুয়াল সমুদ্রে নামাটা ছিল, তো ওটা হলো না। পুলিশ স্টেশন আই থিঙ্ক স্ট্রিক্ট, খুব ভালো, এটা ভালো, তারা ওই কোনাটাতেও যেতে দিচ্ছে না, সিহকের কোনায়, তো স্ট্রিক্ট ওরা, নামতে দিচ্ছে না, আর ভালো এটা। বকখালিতেও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, সমুদ্র কিছুটা অশান্ত হলেও সেভাবে ঝোড়ো হওয়ার দাপট নেই, ভিড় করেছেন পর্যটকরা। ফ্রেজারগঞ্জে পর্যটকদের উদ্দেশ্য করে চলছে মাইকে প্রচার। আজ কাল পরশু বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ডান্ডিয়ে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় যাওয়াদের আশঙ্কা ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একেবারে প্রস্তুতি তুঙ্গে। আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি সমুদ্র সৈকতে। এখানে যেটা দেখা যাচ্ছে যে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু মাইকে রীতিমতো প্রচার চালানো হচ্ছে। নামখানার বিডিও নেতৃত্বে সিভিল ডিফেন্সের কর্মীরা যেমন রয়েছেন, পাশাপাশি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং সিভিল ডিফেন্সের কর্মীরা কিন্তু রীতিমতো মাইকে প্রচার চালাচ্ছেন যে এখান থেকে পর্যটকরা যেন সরে যান, এবং এখানকার যারা অস্থায়ী ব্যবসায়ী একেবারে সমুদ্র সৈকতে তারা তাদের পসরা সাজিয়ে বসেন, তারা যেন কেউ না খোলেন দোকান, সেই আবেদন জানানো হচ্ছে। এবং সমুদ্র সৈকত তীরবর্তী যেসব ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদেরকেও সতর্ক করা হয়েছে, গ্রামবাসীদেরকেও সতর্ক করা হয়েছে, এবং সেই সতর্কবার্তা কিন্তু আজ সকাল থেকেও চোখে পড়ছে, রীতিমতো মাইকে প্রচার চালানো হচ্ছে। আমরা সরাসরি কথা বলে নেব নামখানার যিনি বিডিও রয়েছেন, যার নেতৃত্বে এই প্রচার চলছে, তার সঙ্গে। ঠিক কি পরিস্থিতি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, আমরা পুরো ব্লক প্রশাসন একটা পুরো এজ এ ইউনিট হিসেবে পুরো ব্লকে বিভিন্নভাবে কাজ চালাচ্ছি। যেমন আমাদের সাথে আমাদের সিভিল ডিফেন্স টিম আছে, তারা ব্লকের বিভিন্ন এরিয়া জুড়ে তারা আছে, সেখানে মানুষদের তারা সতর্ক করছে। এটা যেমন বকখালি সি বিচ, সেখানে ট্যুরিস্টদের সতর্ক করছে, তারা অন্যান্য লো লাইং এরিয়া থেকে আমাদের মানুষজন সরিয়ে আনছে। আমাদের সাথে রয়েছেন আমাদের কোস্ট গার্ডের যারা অফিসার আছেন, তারা আছেন। তো আমরা সর্বতভাবে পেট্রোলিংয়ের মাধ্যমে এবং পুরো এলাকায় মানুষজনকে লো লাইং এরিয়াতে সরানোর মাধ্যমে, যাতে যত রকম সম্ভব রিস্ক ম্যানেজমেন্ট মিনিমাম করা যায় রিস্কটা আমাদের, সেটা আমরা চেষ্টা করছি। তার সাথে আমরা অলরেডি মানুষকে সরানো শুরু করে দিয়েছি আমরা হাই রাইজ বিল্ডিংগুলোতে, যাতে কোনোভাবেই যদি ভারী বর্ষণ হোক বা ঘূর্ণিঝড় হোক মানুষের কোনো জীবনহানি বা ক্ষতি না হয়। গোটা বিষয়ের উপরে প্রশাসনের যে নজর তারা একেবারে রাখছেন, বেশ কিছু মানুষকে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তেমনটাই কিন্তু জেলা প্রশাসন সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, বকখালি। ঘূর্ণিঝড় যাওয়াদের আশঙ্কায় একগুচ্ছ ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া হায়দ্রাবাদ এক্সপ্রেস, হাওড়া এমজিআর চেন্নাই মেল, হাওড়া এনাকুলাম এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া ভাস্কো ডাগামা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।